ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে অবিরাম বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে 75টি গ্রাম। মাত্র দেড় মাসের মধ্যে তিনবার বন্যার কবলে পড়েছে এই জেলা। মোহরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পরশুরাম সড়কের কয়েকটি স্থান কমরসমান পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বেড়িবাঁধের 12টি স্থান ভেঙে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে ফেনীর বন্যা পরিস্থিতি তা জানাব আমাদের সহকর্মী লিঙ্কন এবং রাসেল তামজিদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে 20 আগস্ট মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনী জেলায় 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফেনীর পরশুরাম উপজেলায় বন্যায় আগেই বেড়িবাঁধের 12টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। কয়েকদিনের অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ডলে পরশুরাম উপজেলার পৌরসভা এবং 3টি ইউনিয়নের প্রায় 40টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এই উপজেলায় প্রায় 9,200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিলোনিয়া স্থলবন্দর সড়ক নামে পরিচিত ফেনী ফুলগাজী পরশুরাম প্রধান সড়কটিও পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, অল্প কয়েকদিনের ব্যবধানে গড়বাড়ি তিনবার পানিতে তলিয়ে গেছে। এভাবে টানা বৃষ্টি হলে আমাদের অবস্থা কী হবে আল্লাহই ভালো জানেন। প্রবল স্রোতে পানি প্রবেশ করছে, খুব কষ্টের দিন পার করছি। অপরদিকে ফুলগাজী উপজেলায় মুহুরি ও সিলোনিয়া নদীর বাঁধে নতুন করে কোনো ফাটল না দেখা দিলেও আগের ফাটল দিয়ে এবং বাঁধ উপচে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী এবং পরশুরাম অংশ প্লাবিত হওয়ায় জেলা সদরের সঙ্গে সড়কপথে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নের মোট 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা প্রায় 4,000-এর মতো। রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে ফেনী জেলার অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 15,000 পরিবার পানিবন্দী রয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ফেনী আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী কয়েকদিন জেলা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় তাহলে বেসে যাবে গোটা ফেনী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।